আরবি যে মাসটাই মহরম মাস, এই মহরম মাসের খবর আমরা অনেকে রাখি না। প্রকৃত যারা মুসলমান, যারা আহলে বায়াতকে ভালোবাসে, যারা হাসান হুসাইনকে লালন করে, তারা বুঝে এই মহরম মাসটা যে কত বড় একটা মাস, কত শোকের একটা মাস। একমাত্র তারাই বলতে পারে। কিছুদিন আগেই আমরা দশে মহরম পালন করেছি, সেই কারবালার ঘটনা আমাদের অন্তরে নাড়া দেয়। হুসাইন যেভাবে সীমারের কাছে শহীদ হয়েছে, ওই কথাগুলো যখন মনে চলে আসে, দুই চোখের পানি আর ধরে রাখতে পারি না। আমি সেই কারবালার হুসাইনকে নিয়ে যে ঘটনা, আমি এটি একটু বাবাকে ইঙ্গিত দিয়ে যাই, ছোট আপনার কাছে আমার একটু জানার বিষয়, একটু কথা বাবা। হাসান হুসাইন দুইজনই আমার নবীর কি নাতি, প্রিয় নাতি, কলিজার টুকরা। বলে নাই যে হুসাইন শুধু আমার কলিজার টুকরা, এটা বলছে নবী? বলে নাই। কি বলছে? হাসাইন হুসাইন, হাসাইন আমার হইতে, হুসাইন আমার হইতে, হযরত আলী আমার হইতে, মা ফাতেমা আমার হইতে, মা ফাতেমার আমার হইতে, এবং আমার হইতে আমার মা ফাতেমানি, দুইজন দুইজন। আর এখানে যদি হাসান এবং হুসাইনের কথায় যদি আসি, এই দুইজনই কিন্তু আমার নবীজির কলিজার টুকরা। দুজনের প্রতি কিন্তু ভালোবাসা সমান থাকতে হবে, কি বলেন? একজনের প্রতি ভালোবাসা দেখানো যাবে না। আমার দুইজনই নবীজির কলিজার টুকরা। হাসানকে যেভাবে ভালোবাসবো, হুসাইনকে সেভাবে ভালোবাসতে হবে। এদেরকে ভালোবাসা যদি পরিপূর্ণ হয়, আমার রসূলের ভালোবাসা পরিপূর্ণ আমার কাছে। আহারে, তাহলে বাজান, এই দশে মহরমে বা এর আগে পরে ইউটিউব চ্যানেলের ভিতরে ঢুকলে দেখা যায়, খবরের ভিতরে দেখা যায়, এই দশে মহরমকে উপলক্ষ করে, আমার হুসাইনকে উদ্দেশ্য করে, হুসাইনের ভালোবাসাটাকে বুকে ধরে অনেক মানুষ তারা ওই যে কাঁচি বলেন, ছুরি বলেন, এই ধরনের কিছু অস্ত্র নিয়ে তারা শরীরের ভিতরে আঘাত করে, করে না? একেবারেই রক্তে লাল হয়ে যায়। কেউ বুকে আঘাত করছে, কেউ পিঠে আঘাত করছে, কেউ পায়ে আঘাত করছে, কেউ মাথায় আঘাত করছে, যে যেখানে পারছে সেখানেই আঘাত করছে। কাকে উদ্দেশ্য করে? হুসাইনকে উদ্দেশ্য করে, এই মহরমকে উদ্দেশ্য করে, ওই কারবালার ঘটনাকে উদ্দেশ্য করে। কিন্তু আমার জানার বিষয়, হাসাইনকে কি খায়া হত্যা করা হয়েছিল? বিষ না, বিষ খায়া হত্যা করা হয়েছিল। তাহলে আমার এখানে একটু কথা, আমরা হাসাইনের বেলায় কেন একটা মুসলমান একটু বিষ পান করি না? আমার কথাটা কি বুঝছেন আপনারা? হুসাইনের বেলায় আমরা তাকে স্মরণ করে, তার ভালোবাসার টানে, মহব্বত রেখে আমরা এক একটা মানুষ আমাদের শরীরে আমরা আঘাত করি, তাহলে সেই রকম কি আমাদের হাসাইন না? হাসাইনকে তো কি বিষ খাই হত্যা করা হয়েছিল, তাহলে সেই ভালোবাসার কানে আমরা কেন এক ফোঁটা বিষ পান করি না? এই দুইটা কথা, তাহলে এটা তো একতরফা হয়ে গেল। নবী বলেছে দুই ভাবেই একেবারে সমান ভাবে ভালোবাসতে হবে, তাহলে এখানে একজনের জন্য ভালোবাসা বেশি দেখায় আর আরেকজনের বেলায় ভালোবাসা কম, একেবারেই নাই। আপনারা কি দেখছেন এমন ভালোবাসার মানুষ, যে আমার হাসানের জন্য সে বিষখা পান করে মারা গেছে বা সে তার জীবন দিয়ে দিতে চায়, এরকম মানুষ কিন্তু বাবাজি আমি দেখি নাই। কিন্তু এখন একজনের বেলায় এক, আরেকজনের বেলায় আরেক, এটা হওয়ার মূলত কি কোনো কারণ আছে কিনা? এটাই সর্বপ্রথম আমার মনে চাইলো, আমি এই ঘটনাটা ইউটিউব চ্যানেলে খুব দেখি, আর দেখলে আমার শরীরে পশম জানে কেমন মানে দাঁড়িয়ে যায়, যে এরকম কিন্তু সবাই করে না, কিছু কিছু মানুষ করে যাদের ভিতরে হুসাইনি ভালোবাসা আছে, কিন্তু হাসাইনি ভালোবাসাটা কেন একটু ব্যতিক্রম, এটাই আপনার কাছে প্রথম কথা। এর পরবর্তীতে আমরা অন্যান্য আলোচনা দিয়ে আমাদের পালাটা আমরা একটু গভীরে নেওয়ার জন্য চেষ্টা করব। দশই মহরমে আমরা যে পবিত্র আশুরা উদযাপন করি, সেখানে ছুরি মারি, চাকু মারি, যারা মারে তারাই কেবল বুঝে যে তাদের অন্তরটা, তাদের কলজাটা কেমন করে। বাবা, সেই দশই মহরমে
ইমাম হোসেন আলাইহিস সালাম তার জীবন দিয়ে প্রমাণ করে গেছে অন্যায়ের কাছে আমি মাথা নত করব না। হে মুসলমানবাসী, হে আমার নানার উম্মতেরা, তোমরাও কেউ কোন অন্যায়ের কাছে মাথা নত করো না। বাজা, আপনারা জানেন এই করুণ কাহিনী, এই হৃদয় বিদারক ঘটনা পৃথিবীর ইতিহাসে এত বড় নির্মম ইতিহাস আর নাই বাবা। ইমাম হোসেনকে দাওয়াত করেছিল, ইমাম হোসেনকে দাওয়াত করেছিল অজিত চিঠি লিখে, যদি তুমি কুফায় আসো তাহলে কুফাবাসী তোমার কাছে বায়াত হবে। ইমাম হোসেন সেদিন ওই চিঠি পেয়ে চালাকি করে চিঠি লিখেছিল, সেই চিঠিতে চিঠি পেয়ে ইমাম হোসেন নবী পরিবার ছেলে মেয়ে শিশু সবাইকে মিলে 72 জন নবী পরিবার সেদিন কুফার উদ্দেশ্যে রওনা করেছিল। কুফার উদ্দেশ্যে যখন রওনা করে তখন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে সেজদায় অবনত হয়ে ওই রওজার ধুলি মাটিগুলো গায়ে মুখে মেখে আর বলছিল, নানা আর হয়তো তোমার কাছে আমি ফিরত আসতে পারব না, আমাকে বিদায় দাও, এটাই হতো আমার শেষ বিদায়। অনেক নিষেধ করেছিল, তুমি যদি আজকে চলে যাও কোফায় গেলে তোমাকে চিরদিনের জন্য আমাদের হারাতে হবে, আর কোনদিন তুমি আসতে পারবে না, তুমিও তা জানো, এটা ইজিদের চক্রান্ত, আর সেই চক্রান্তের শিকার তুমি কেন হচ্ছ, কেন তুমি সেখানে যাবে। বারবার নিষেধ করার পরেও ইমাম হোসেন বলেছিল, আমি একটা কারণেই যাব, একটা কারণেই যাব, যার মৃত্যু আল্লাহ তাআলা যেখানে রাখছে সেখানেই তো হবে, আল্লাহর ইচ্ছা ছাড়া তো মৃত্যু হতে পারে না, তাই আমি সেখানে যাব। এই জন্য আমি যদি আজকে সেই কুফায় না যাই, আর হাসর ময়দানে আমার আল্লাহ তাআলা আমার নানা জান আমাকে যদি জিজ্ঞাসা করে যে তোমাকে তো বায়াত হওয়ার কথা বলে দাওয়াত করেছিল, সেদিন তুমি প্রাণ ভয়ে যাও নাই কেন, আমি কি জবাব দিব আমার নানার কাছে, আমি কি জবাব দিব আমার মালিকের কাছে। এই জন্য আমার সেখানে যে যাইতেই হবে, যাইতে 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 72 জন নবী পরিবার যখন গেল কোফায়, যখন গেল তখন ঘোড়ার খোরাটা ডেবে যাওয়ার পরে বলে, এখানেই তাবু গারো, এখানেই হয়তো আমার শেষ জায়গাটা এসে গেছে, তাবু গাছছে, সেই তাবু চতুর্দিক দিয়ে ঘিরে ফেলছে এজিদের সৈন্যরা। বাবা, কোথায় 72 জন নবী পরিবার, কোথায় 72 জন নবী পরিবার, আর কোন জায়গায় 32,000 এজিদের শূন্য সামন্ত শূন্য সংখ্যা। কিন্তু ইমাম হোসেন তো সেদিন যুদ্ধ করার জন্য যায় নাই, নিরস্ত্র হয়েই গেছিল। বাবা যখন তাবু করেছিল, বাবা সেই তাবু এজিদের তাবু থেকে, আমার হুসেইনের তাবু থেকে আজান দেয় আল্লাহু আকবর ধ্বনি দিয়ে, এজিদের তাবু থেকেও আজান দেয় আল্লাহু আকবর বলে। বাবা
এটা যে কত বড় কঠিন বিষয় ছিল। এজিদের কপালেও নামাজের দাগ, মুখে দাড়ি, মাথায় পাগড়ি, পরনে আসকন পায়জামা। হোসেনের গায়েও তাই, একই লেবাস, একই আজান, একই নামাজ, একই নবীর উম্মত। হয়েও সেদিন ইমাম হোসেনকে এমন নির্মম ভাবে তারা হত্যা করেছিল। ইমাম হোসেন অবশেষে বলছিল যে তোমরা না মুসলমান, তোমরা না আমার নানার উম্মত, তোমরা না আমার নানার মহব্বতে মুখে দাঁড়িয়ে রেখেছো, তোমরা না আমার নানার মহব্বতে নামাজ পড়েছো, তোমরা না আমার নানার মহব্বতে কলমা পড়ে মুসলমান হয়েছো। তাহলে তোমরা মুসলমান বলে দাবি যে করো, তোমাদের মধ্যে কি একজন খাঁটি মুসলমান নাই? একজনও খাঁটি মুসলমান নাই। কথা শুনে সেদিন নিশ্চিত মরণ জেনেও এজিদের দল থেকে কিছু লোক সেদিন ইমাম হোসেনের দলে যে দাঁড়াইছিল, তারাও জানে যে আমরাও শহীদ হব, তারাও সেদিন শহীদ হয়েছিল, ইমাম হোসেনও সেদিন শহীদ হয়েছিল। ইমাম হোসেন জীবন দিয়েছিল সেদিন ধর্মের জন্য, জীবন দিয়ে প্রমাণ করে গেছে যে আমি মিথ্যার কাছে আমার মাথা নত করি না। এই যে ত্যাগ, নিজের জীবন দিয়া করেছে, এইটার বিষয়টা যেমন ছিল। ইমাম হাসানকে সেদিন বিষ পান করাইছিল শরবতের সাথে মিশ্রণ করে, যে হীরকচন্দ্র বিষ সেটা শরবত বানাইয়া তারপরে খাওয়াইছিল। তার স্ত্রী নাম ছিল তার জায়েদা, আর জায়েদাও নিজে যাই নাও খাওয়ায় নাই, এটার মধ্যেও আরো লম্বা চুরা ঘটনা আছে। সেদিন খাওয়াইছিল, সে হইল ওই বিষ পানে তার ইন্তেকাল হয়। আর এই মৃত্যুটা আর ওই যাই না শুই না ধর্মের জন্য এজিদের সামনে যাইয়া যুদ্ধ করে তারপরে সে জীবন দিয়ে দেওয়া, এই জিনিসটা এক না। এই জন্যে দশই মহরমে সেই ইমাম হোসেনকে হায় হোসেন হায় হোসেন হায় হোসেন বইলা, হোসেনের পাগল যারা, ইমাম হোসেনের পাগল যারা, তারা সেদিন তারা জীবন দিতে চায়, রক্তাক্ত করে শরীরে, অর্থাৎ ইমাম হোসেনের শরীর থেকে রক্ত ঝরছিল। তার যে কষ্টটা, সেই কষ্টটা নিজে অনুভব করার জন্য নিজের শরীরে নিজে চাকু মেরে তারপরে তার রক্তাক্ত করে নিজেকে। এ দুইটা জিনিস দুই রকম। তারপরেও বাবা, যারা ইমাম হোসেনের প্রতি এত মহব্বত রাখে তারা কোনোদিনই ইমাম হাসানের প্রতি মহব্বত একটু এক তিলো কম রাখে না। না, এই দশই মহরম এটা একটা নেককারজনক ঘটনা ঘটাইছিল, এই জন্যে ওইটাকে স্মরণীয় বরণীয় করে রাখার জন্য ইমাম হোসেনের যারা পাগল, নবীর জন্য যারা পাগল, তারা হলো এই দিনটা এই আশুরা উদযাপন করে থাকে। তারপরে সেই আশুরাকেও নস্যাত করার জন্য কত মানুষে কত কিছু কয়, যারা সিয়া তারাই শুধু এটা করে, ওরা নিজেরাই মাইরে তারপরে নিজের এখন হায় হোসেন করে কান্দে, সবাই বলি নাউজুবিল্লাহ। এটা আদর্শত্ব না। এবং এই ঘটনাকে অন্য খাতে, এই ঘটনাকে হালকা করার জন্য, দশই মহরমকে হালকা করার জন্য কত রকমের জিনিস যে আবিষ্কার করছে। দশই মহরমে ওই আদম আলাইহিস সালাম গুনাহ থেকে মাফ পাইছে। দেখেন এই ঘটনাটাকে অন্য খাতে, ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য এই ঘটনাগুলি ঘটনা হয়েছে। দশই মহরমে আদম আলাইহিস সালাম মুক্তি পাইছে। ইউনুস নবী মাছের পেট থেকে এই দশই মহরমে উদ্ধার পাইছে, মাছের পেট থেকে। ইব্রাহিম খলিল দশই মহরমে আগুনেতে পুরাইছিল, আগুন থেকে সে মুক্তি পাইছে। মুসা নবী কুহুতর পাহাড়ে গেছে, পাহাড়ে যেয়ে ওই পাহাড় পুরা ছাই হয়ে গেছে, মুসা নবী বেহুশ হয়ে গেছে, সেটা এই মহরমের 10 তারিখে। এইরকম আরো অনেক ঘটনা মহরমের 10 তারিখে নিয়ে বেচাইছে। ইসমাইল জাবিউল্লাহ দুম্বা কুরবানি দিছে, এটাও ওই মহরমের 10 তারিখে নিয়ে ফলাইছে। এই দশই মহরমকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য এত এত ঘটনার সৃষ্টি করছে, আবিষ্কার করছে।
বাজান এই কথা আমরা শিল্পী মানুষ বলি আমার কথা কে শুনে আমার কথা শোনার মানুষ খুব কম সুর দিয়ে গান করলে ওইটাই তো মজা লাগে কিন্তু আমরা যেই আঙ্গিকে যেই থিম থেকে যেই গবেষণা থেকে আমরা আলোচনা করি এগুলো একটা ঝামেলার আলোচনা কাজে আমরা সেখানে আলোচনা মুক্তভাবে করতে পারি না আমার বাজান আব্দুর রশিদ সরকার তিনিই কেবল মুক্ত আলোচনাগুলি করত এখনকার জামানায় আমরা তো কেউ পারি না আমরা একতে সে বিষয়ে আলোচনা জানিও না ভালো যতটুকু জানি সেটাও করা যায় না কারণ অনেক রকমের প্রতিবন্ধকতা আমাদের আছে